হরিরামপুর 30শে জানুয়ারি হরিরামপুর এলাকায় সূর্য পুজোর আয়োজন করলো স্থানীয়রা। এদিন সকাল থেকেই বাবুদিঘি এলাকায় এই সূর্য পুজোকে কেন্দ্র করে মহিলাদের কর্মযজ্ঞের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। এই সূর্য পুজো প্রসঙ্গে পুরোহিত প্রণব মৈত্র জানিয়েছেন, প্রতি বছরই এই সময় সূর্য পুজো করা হয়। মূলত পরিবারের সুখ সমৃদ্ধির জন্য মহিলারা ব্রত রাখেন, সেই উপলক্ষে এই সূর্য পুজোর আয়োজন। এই সূর্য পুজোতে ব্রত পালন করতে আসা এক গৃহবধূ শম্পা সরকার জানান, প্রতি বছরই ধুমধাম করে এই সূর্য পুজো করা হয়। মূলত পরিবার ও এলাকার কল্যাণ কামনার্থে মহিলারা উপোস করে পুজো করে থাকেন। বলছি, কি পুজো হচ্ছে এখানে? সূর্য পুজো। কি করছেন আপনি এখানে? এটা সবার মঙ্গল কামনার জন্য। হ্যাঁ, এই পূজাটা করছেন। আচ্ছা, তো প্রতি বছর কি পূজাটা হয়? প্রতি বছর। আপনি কতদিন ধরে পূজাটা করেন? আমার ধরেন 55 বছর হয়ে গেছে পূজা করা। এখানে কি কারণের জন্য এসেছেন? আমরা এখানে এই পূজার উপলক্ষে এসেছি। কি পূজা হচ্ছে এখানে? এখানে সূর্য পূজা হচ্ছে। প্রতি বছরে খুব ধুমধাম করে এই পূজাটা হয়, তাই আনন্দ করার জন্য আমরা সবাই উপোস আছে, পূজা করছি। কি নাম আপনার? আমার নাম শম্পা। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।